হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরা তোমাদের জন্য বিভিন্ন বুকস থেকে কোশ্চেনগুলো বানিয়ে থাকি এবং তোমাদের এক্সাম যাতে সহজ হয় তার জন্য কোশ্চেনগুলো করে থাকি বিভিন্ন জেনারেল নলেজ থেকে। তো আজকের প্রথম কোশ্চেন হলো, ভলিবল খেলার প্রথম কোন দেশ সূচনা করে? তো সেটা হবে আমেরিকা। তো আরেকটা কথা বলে দিই বন্ধুরা, আমাদের চ্যানেলকে বেশি বেশি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন দাবি দিও আমাদের নেক্সট ভিডিও যাতে তোমরা পেতে পারো। আজকের প্রথম কোশ্চেন হলো, কোন বছর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? তো 1914 সালে। তো মনে রাখবে যদি ডেটটা জিজ্ঞেস করে কত, তো সেটা হবে 28 জুলাই এবং শেষ হয় কবে? 11 নভেম্বর। হ্যাঁ, তা অ্যালাইড পাওয়ার আর সেন্ট্রাল পাওয়ার মধ্যে যুদ্ধটা হয়েছিল, মনে রাখবে। 3 নম্বর কোশ্চেন হলো, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি? তো সেটা হবে বকাইট। আনসার হয়ে যাবে ক নাম্বার। ক নাম্বার হবে আনসার, বকাইট হবে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক, মনে রাখবে। নেক্সট কোশ্চেন হলো বন্ধুরা, মানুষ শরীরে কোন মূলটি বেশি পাওয়া যায়? তো সেটা হবে অক্সিজেন। অক্সিজেন মানব শরীরে বেশি পাওয়া যায়, তো সেটা হবে ক নাম্বার, মনে রাখবে। নেক্সট কোশ্চেন হলো, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য ধারণাই কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো সেটা হবে রাশিয়া। রাশিয়া থেকে মৌলিক কর্তব্যের যে ধারণাটা সেটা নেওয়া হয়েছে। ভারতের নৌ বিদ্রোহ কত সালে হয়? তো সেটা হবে 1946 সালে 18ই ফেব্রুয়ারি। 18ই ফেব্রুয়ারি 1946 সালে ভারতের নৌ বিদ্রোহ হয়, মনে রাখবে। নেক্সট কোশ্চেন হলো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? তো সেটা হবে ডায়ার। ডায়ার ছিলেন পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময়। 8 নম্বর কোশ্চেন হলো, একটি আইস হকি টিমে কতজন খেলোয়াড় থাকে? তো সেটা হবে 6 জন। 6 জন খেলোয়াড় থাকে একটি আইস হকি টিমে, যেটা বরফের মধ্যে খেলা হয়, মনে রাখবে হকিটা। নেক্সট কোশ্চেন হলো, 9 নম্বর, বিশ্বের সবচেয়ে ঘন জঙ্গল কোনটি? তো সেটা হবে অ্যামাজন, দক্ষিণ আফ্রিকা, মনে রাখবে। অ্যামাজন হলো বিশ্বের সবথেকে ঘনতম জঙ্গল। নেক্সট কোশ্চেন হলো, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে? তো শচীনানন্দ সিংহ। আনসার হবে ক নাম্বার, 1946 সালে, মনে রাখবে। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? তো আন্টার্কটিকা হলো বিশ্বের বৃহত্তম মরুভূমি, আনসার ক নাম্বার, মনে রাখবে। নেক্সট কোশ্চেন হলো, নিচের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ কোনটি? তো সেটা হয়ে যাবে বুধ। বুধ হলো সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ, মনে রাখবে। কোন দেশ প্রথম ফুটবল বিশ্বকাপ জয় করেন? তো সেটা হবে উরুগুয়ে। উরুগুয়ে প্রথম বিশ্বকাপ ফুটবল জয় করেছিলেন, মনে রাখবে। আচ্ছা, গ্রহ নম্বর। নেক্সট কোশ্চেন হলো, কমনওয়েলথ গেম কত বছর অন্তর হয়? তো সেটা হবে প্রত্যেক 4 বছর অন্তর অন্তর কমনওয়েলথ গেমস হয়, মনে রাখবে। নেক্সট কোশ্চেন হলো, 15 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? তো ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, আনসার খ নাম্বার। নিচের কোন আন্দোলন ব্যর্থ হওয়ার পর স্বরাজ দল গঠিত হয়? তো সেটা হবে অসহযোগ আন্দোলনের পর, মনে রাখবে। মেম্পাস রোগটি হলো কি ধরনের, ভাইরাস গঠিত, ব্যাকটেরিয়া গঠিত, না ছত্রাক গঠিত? তো সেটা হবে ছত্রাক গঠিত, আনসার গ নাম্বার, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ইন্ডিকা গ্রন্থটি কার রচনা? তো ইন্দ্রিকা গ্রন্থটি হবে ম্যাঙ্গাস্তিনিসের রচনা, তো আনসার হয়ে যাবে গ্রহ নম্বর, ম্যাঙ্গাস্তিনিকের রচনা হলো ইন্দ্রিকা গ্রন্থটি। অরবিন্দ ঘোষকে স্বদেশিকতার ধর্মগুরু আখ্যা দেন কে? তো রবীন্দ্রনাথ ঠাকুর অরবিন্দ ঘোষকে স্বদেশিকতার আখ্যা দেন, তো সেটা আনসার ক নম্বর। নেক্সট কোশ্চেন হলো, বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন হয়, করা হয়? তো সেটা হবে 10ই ডিসেম্বর। 10ই ডিসেম্বর হিউম্যান রাইটস ডে পালন করা হয়, তো আনসার হয়ে যাবে খ নাম্বার। কোন বছর মাদার টেরেজা নোবেল পুরস্কার পান?
তো মাদার টেরেজা কোন বর্ষে নোবেল পুরস্কার পান বন্ধুরা? সেটা হবে 1979 সালে মাদার টেরেজা প্রথম নোবেল পুরস্কার পান শান্তির জন্য। 1914 সালের সরি 2014 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো সেটা হয়েছিল ব্রাজিলে। আনসার হবে ক নম্বর। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠাতা কে? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, এখানে আইএনএ বলা হয়েছে না, ইন্ডিয়ান রিপাবলিক, তো সেটা হবে সূর্য সেন। সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠিত করেছিলেন। নিম্নোক্ত শাসকদের মধ্যে কে প্রথম ইসরায়েলি আল এবং পরবর্তী সুলতান উপাধি লাভ করেছেন? তো সেটা হবে সিকান্দার লোদি। আনসার হচ্ছে খ নম্বর। ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইস রয় কে ছিলেন? ভারতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন ভারতের ভাইস রয় কে হয়েছিলেন? তো সেটা হবে লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন ছিলেন ভারতের ভাইস রয়। ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্যটি গঠিত হয় তা হল আন্ধ্র প্রদেশ। আনসার ক নম্বর। নেক্সট কোশ্চেন হলো 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? কাতার, ইংল্যান্ড, উরুগুয়ে, স্পেন? তো সেটা হবে কাতারে। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? বুধ, শুক্র, মঙ্গল, শনি? মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। আনসার হয়ে যায় গ নম্বর। লেবুর রসে কোন ভিটামিন থাকে? তো ভিটামিন সি থাকে। মনে রাখবে লেবুর রসে যে ভিটামিনটা পাওয়া যায় সেটার মধ্যে যে ভিটামিনটা থাকে সেটা হলো সি। তো আনসার ক নম্বর, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, এগুলির মধ্যে বৃহত্তম প্রাণী কোনটি? হাতি, জিরাফ, আঙ্গুর, তিমি? তো আনসার হয়ে যাবে তিমি। তো এটা আমাদের সর্বশেষ কোশ্চেন। বন্ধুরা ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা বেশি বেশি।